নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা চলে যাই সরাসরি ভিডিওতে বর্তমান যুগে যে কীটনাশক প্রয়োগ হচ্ছে সেই কীটনাশকের জন্য আমাদের শরীর বিভিন্নভাবে খারাপ হচ্ছে তাই তো এখন গরুর দুধ সেটাও নাকি ভেজাল তো এই মতো অবস্থায় আপনাদেরকে যদি বাঁচতে হয় তো নিজে হাতে ফল শাক সবজি ফলাতে হবে কয়েকদিন আগে আমি ইউটিউবে একটা ভিডিও দেখছিলাম ভিডিও দেখতে দেখতে হঠাৎ আমার চোখের সামনে একটা ভেসে এলো কি না মাটির টবে আঙুর চাষ তো আমার তো দেখার পর বিশ্বাসই হলো না তখন মনে হলো এটা ফালতু হতেই পারে না আমি যখন মনে করলাম আচ্ছা ওদের যদি হতে পারে আমিও চেষ্টা করব তারপর আমি মাটির টব নিয়ে এলাম একটি পাশাপাশি খুব ভালো নার্সারিতে যোগাযোগ করলাম তো নার্সারির ম্যানেজারকে যে বললাম কাকু আমাকে খুব উন্নত মানের চারা দিতে হবে আমি টবেতে চাষ করব তো কাকু আমাকে এনে দিলেন এই যে আঙুর গাছটি দেখছেন এইটি বছর বয়স প্রথম বছরেও আঙুর ধরেছিল তো অল্প পরিমাণ কিন্তু এখন দেখতে পাচ্ছি এটি এনি টাইম ফুল আসছে এবং ফল হচ্ছে এবং খুব সুস্বাদু প্রথমে তো আমাকে একদিন আমার বাবা বলে তোর মাথা খারাপ হয়ে গেছে এই মাটির টবে কখনো আঙ্গুর হয় ফল হয় হয় না তো তখন খুব খারাপ লাগলেও আমি আমার প্রচেষ্টার থেকে দূরে সরে যাইনি তারপর আমি নার্সারির থেকে উন্নত মানের চারা নিয়ে এলাম নিয়ে আসার পর রোপণ করলাম তো যখন প্রথম ফুল আসে তখন আনন্দে বুক ভরে গেল তখন মনে হচ্ছিল মানুষ তো বেইমান হয় কিন্তু গাছ কখনো বেইমান হয় না প্রকৃতি কখনো বেইমান হয় না তারপর এক বছর বয়সে যখন আঙুর ধরল আমার বাবা আমাকে বলে হ্যাঁ এটাও সম্ভব তো তাদেরকেও আমি আঙুর খাইয়েছিলাম এখন আমার গ্রামের লোক দেখতে আসে যে হ্যাঁ এটা সত্যি সম্ভব হয় তো বন্ধুরা এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকেও বলবো যাদের গাছের প্রতি ভালোবাসা আছে যারা গাছকে ভালোবাসেন আপনারাও ট্রাই করতে পারেন আমি আপনাদের জন্য হেল্প করব সবসময় পাশে থাকব যে যেখানেই থাকুক আমাকে কমেন্ট করবেন আমি তাকে হেল্প করব তো বন্ধুরা এরপরে নেক্সট আর আমি আপনাদেরকে আঙ্গুর চাষ কীভাবে করতে হয় সেটা দেখাবো যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক একটু কমেন্ট একটু শেয়ার করবেন ছোট্ট ইউটিউবার নেয়া ইউটিউব